আমরা সকলেই এই যন্ত্রটার সাথে খুব ভালোভাবে পরিচিত এবং এটিই হচ্ছে নব দূরবীক্ষণ যন্ত্র বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যেটা দিয়ে আমরা মহাকাশের অতি ক্ষুদ্র লক্ষ্যবস্তুগুলোকে পর্যবেক্ষণ করে থাকি। তোমরা অনেকেই আছো যারা নব দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কিত অঙ্ক আসলেই ভয় পেয়ে যাও এবং অঙ্ক করো না। সো আজকের এই ভিডিওতে নব দূরবীক্ষণ যন্ত্র এর বিবর্ধনের রাশিমালা এবং এ সম্পর্কিত সকল অঙ্ক খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সো ভিডিও শুরু করা যাক। এই নব দূরবীক্ষণ যন্ত্র দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রিফ্লেক্টর টাইপ টেলিস্কোপ, যেটাতে আলোর প্রতিফলন ঘটে এবং এখানে মিরর বা দর্পণ ব্যবহার করা হয়, এবং অপরটি হচ্ছে রিফ্রাক্টর টাইপ টেলিস্কোপ, যেখানে আলোর প্রতিসরণ ঘটে এবং এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। আজকে আমরা শুধুমাত্র রিফ্রাক্টর টাইপ টেলিস্কোপ নিয়ে আলোচনা করব এবং এটি আমাদের সিলেবাসে আছে। সো দেখো, এই হচ্ছে আমার রিফ্রাক্টর টাইপ টেলিস্কোপ। সো এইখানে সামনের দিকে থাকে হচ্ছে অবজেক্টিভ লেন্স, যেটা বড় আকারের হয়, অর্থাৎ এর অ্যাপারচার বেশি এবং ফোকাল লেন্থও বেশি, এবং অপর পাশে থাকে হচ্ছে আইপিস, যেখানে চোখ রেখে আমরা পর্যবেক্ষণ করে থাকি। এই আইপিস আকারে ছোট হয় এবং এর ফোকাল লেন্থও কম হয়, অর্থাৎ এটা হচ্ছে জটিল অণুবীক্ষণ যন্ত্রের উল্টা। এখন সামনে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে এই লেন্সগুলোকে দুটি ভিন্ন উপায়ে অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং দুই ক্ষেত্রেই দুটি ভিন্ন বিবর্ধনের সূত্র পাওয়া যায়। সো এটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের উত্তল লেন্সের ফোকাল প্লেন সম্পর্কে ধারণা থাকা উচিত। সো দেখো, অসীম থেকে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোকরশ্মিগুলো প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটিই হচ্ছে উত্তল লেন্সের ফোকাল পয়েন্ট। এখন দেখো, অসীম থেকে আসা আলোকরশ্মিগুলো যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয় তাহলেও তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। এখন এই বিন্দু দিয়ে যদি আমরা প্রধান অক্ষের উপর একটা লম্ব টানি এবং এই লম্বটিকেই বলা হবে ওই লেন্সটার ফোকাল প্লেন। সো ফোকাল প্লেন যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে যেতে পারি। দেখো, এখন আমরা প্রথম কেস নিয়ে আলোচনা করব, যেটিকে বলা হয় অসীম দূরত্বে ফোকাসিং। সো দেখো, এইখানে লেন্সগুলোকে কীভাবে অ্যারেঞ্জ করা হয়ে থাকে। এইখানে আসলে অবজেক্টিভ লেন্স এবং আইপিস এই দুইটার ফোকাল প্লেন একই জায়গায় থাকে। এখন যেহেতু আমরা অসীম দূরের বস্তু পর্যবেক্ষণ করছি, সো আলোকরশ্মিগুলো সমান্তরালে আসে এবং অবজেক্টিভ লেন্সের ওপর আপতিত হয়। সো এইটার বিম্ব অবজেক্টিভ লেন্সের ফোকাল প্লেনে গঠিত হয়ে যায়। এখন এই বিম্বটি আইপিসের জন্য বস্তু হিসেবে কাজ করে, এবং যেহেতু এই বস্তুটি আইপিসের ফোকাল প্লেনে রয়েছে, সো এই ক্ষেত্রে বিম্বটি অসীম দূরত্বে গঠিত হয়। আমরা জানি যখন কোনো ফোকাল প্লেনে যদি কোনো বস্তু থাকে উত্তল লেন্সের ক্ষেত্রে, সেটার বিম্ব অসীম দূরত্বে গঠিত হয়। সো এটা হচ্ছে অসীম দূরত্বে ফোকাসিং, এবং এই ক্ষেত্রে যে বিবর্ধনের সূত্র আমরা পাই সেই বিবর্ধনের সূত্র হচ্ছে এম সমান এফ ও বাই এফ ই। এবং দেখো, এখানে যদি আমরা যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমরা দেখতেই পাচ্ছি লেন্স দুইটার মধ্যবর্তী দূরত্ব আসলে হচ্ছে এফ ও প্লাস এফ ই। সো নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্য সমান হচ্ছে এফ ও প্লাস এফ ই। সো এই হচ্ছিল আমার প্রথম কেস, এবং প্রথম কেজের ক্ষেত্রে এই দুইটা সূত্র আমরা পাই। সো এর পরবর্তী কেজে চলে যাচ্ছি, যেটাকে বলা হয় স্পষ্ট দর্শনে ফোকাসিং। সো এক্ষেত্রে ফাইনাল বিম্বটা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হয়। সো এক্ষেত্রে লেন্সের অ্যারেঞ্জমেন্টগুলো এমনভাবে করা হয়ে থাকে যাতে করে অবজেক্টিভ লেন্সের ফোকাল প্লেন এবং আইপিসের ফোকাল প্লেন একই জায়গায় থাকে না। অসীম দূরত্বে থাকা বস্তুর
বস্তু থেকে সমান্তরাল আলোকরশ্মিগুলো অবজেক্টিভ লেন্সে আপতিত হওয়ার পর সেটার বিম্ব যে জায়গায় গঠিত হয় এবং আইপিসকে এমনভাবে অ্যারেঞ্জ করা হয়ে থাকে যাতে করে সেটি আইপিসের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী জায়গায় পড়ে। সো এই ক্ষেত্রে আমরা জানি যদি কোনো উত্তল লেন্সের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী জায়গায় বস্তু থাকে সেটার বিম্ব হয় অবাস্তব এবং সেটা একটা নির্দিষ্ট দূরত্বে গঠিত হয়। সো এক্ষেত্রে আসলে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হবে। সো এই ক্ষেত্রে আমরা পাব বিবর্ধন এফ, বিবর্ধন এম সমান হচ্ছে এফ ও বাই ইউ ই, ঠিক আছে। এবং দেখো এই ক্ষেত্রে যদি আমরা নলের দৈর্ঘ্য বা যন্ত্রের দৈর্ঘ্যের কথা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ও প্লাস ইউ ই এই দুইটাকে যোগ করলেই আমরা যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য পেয়ে যাব। তো এই ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য বা নলের দৈর্ঘ্য হচ্ছে এফ ও প্লাস ইউ ই। এখন দেখো এক্ষেত্রে বিবর্ধনের যে সূত্রটা আমরা পাইছি এম সমান এফ ও বাই ইউ ই, এটাকে যদি আমরা আরও একটু ডিরাইভ করি তাহলে আমরা ফাইনাল একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি এবং সেটা হচ্ছে এফ ও বাই এফ ই ইন্টু ওয়ান প্লাস এফ ই বাই ডি। সো এই ক্যালকুলেশনটা আমরা এখন দেখব কীভাবে এটা আসে। সো দেখো নিকট দূরত্বে ফোকাসিংয়ের জন্য আমি চিত্রটা আঁকায় রাখছি। সো দেখো বস্তু অসীমে, এটাই তো হবে কারণ আমরা অসীম দূরত্বে থাকা চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র এইগুলোকে অবজার্ভ করে থাকি। সো বস্তুটা অসীমে আছে, এই অসীম দূরত্বে থাকা বস্তু থেকে আলোকরশ্মি অবজেক্টিভ লেন্সের উপর এসে পড়ে এবং এখানে এসে পড়লে বিম্বটা গঠিত হয় অবজেক্টিভ লেন্সের ফোকাল প্লেনে, ঠিক আছে। দেখো এইখানে যে প্লেনটা কল্পনা করতে পারি সেই প্লেনে প্রথম ইমেজটা গঠিত হয়েছে। সো দেখো এই ইমেজটা এমন জায়গায় গঠিত হয়েছে যাতে করে এটা আইপিসের ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যবর্তী জায়গায় আসে। সো অবাস্তব বিম্ব গঠিত হবে এবং একটা নির্দিষ্ট দূরত্বে গঠিত হবে। সো এক্ষেত্রে আমরা বলছি যে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে গঠিত হবে, অর্থাৎ এটা হচ্ছে ডি, কারণ আমরা বস্তুটাকে স্পষ্ট দেখতে চাই, ক্লিয়ার দেখতে চাই। সো এখন দেখো আমরা এক্ষেত্রে যেটা পাই সেটা হচ্ছে বিবর্ধন এম সমান এফ ও বাই ইউ ই এবং এল সমান এফ ও প্লাস ইউ ই। এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাই, এখন কিভাবে পাই সেটাই বুঝতে চাচ্ছি। সো দেখো আমি কি করতে পারি, এখানে তো ইউ ই কত সেটা আমার জানা নাই, এফ ও জানা আছে, ভি ই সমান ডি এটাও জানা আছে। সো এখানে আমি কি করতে পারি, সাইন কনভেনশন এবং লেন্সের ইকুয়েশনটা ইউজ করে ফেলতে পারি। সো দেখো এ জায়গায় ধরে এটাকে বসায় দাও, তাহলে দেখো ইউ ই লেফট সাইডে থাকবে এবং ভি ই এটাও লেফট সাইডে থাকবে। এখন লেন্সের ইকুয়েশন হচ্ছে ওয়ান বাই এফ ই সমান ওয়ান বাই ভি ই মাইনাস ওয়ান বাই ইউ ই। সো দেখো এফ ই তো পজিটিভ, তাহলে ওয়ান বাই এফ ই সমান হচ্ছে ভি ওয়ান বাই ভি এটা নেগেটিভ হবে, সো মাইনাস ওয়ান বাই ভি ই মাইনাস ইউ ই কিন্তু নেগেটিভ, সো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ওয়ান বাই ইউ ই। সো দেখো ওয়ান বাই ইউ ই এর মান বের করে ফেলি, সমান হচ্ছে ওয়ান বাই এফ ই প্লাস ওয়ান বাই ভি ই, ভি মানে হচ্ছে ডি, সো ডি দিয়ে দিলাম। সো দেখো এক্ষেত্রে ওয়ান বাই এফ ই কমন নিয়ে ফেলো, তাহলে এখানে থাকে ওয়ান প্লাস এখানে থাকে এফ ই বাই ডি, ওকে। সো এই হচ্ছে ওয়ান বাই ইউ ই সমান ওয়ান বাই এফ ই ইন্টু ওয়ান প্লাস এফ ই বাই ডি। সো এইখানে এই যে এইটা ছিল আমার ইকুয়েশন এম সমান এফ ও বাই ইউ ই সমান হচ্ছে এফ ও ইন্টু ওয়ান বাই ইউ ই। সো ওয়ান বাই ইউ ই এর মানটা বসাই দাও, তাহলে দেখো এফ ও ইন্টু ওয়ান বাই এফ ই ওয়ান প্লাস এফ ই বাই ডি। সো দেখো আচ্ছা এখানে এফ ই ছিল, সো দেখো এফ ও বাই এফ ই ইন্টু ওয়ান প্লাস এফ ই বাই ডি বের হয়ে গেছে। সো দেখো এখানে কিন্তু আমরা অলরেডি সাইন কনভেনশন ওখানে ইউজ করছি, সো এখানে আর ইউজ করা যাবে না, ঠিক আছে, নো সাইন কনভেনশন। এখানে ডিরেক্ট ডাটা বসাবো এবং ম্যাথ করে ফেলবো। সো আশা করি তোমরা আজকের ক্লাসটাতে ফুললি বুঝতে পারছো নভদূরবীক্ষণ যন্ত্র এর বিবর্ধন সম্পর্কিত রাশিমালা এবং কোন ক্ষেত্রে কী ধরনের সূত্র ইউজ করতে হবে।
এর পরবর্তী ক্লাসে আমি এ সম্পর্কিত সকল অঙ্ক নিয়ে আসব। এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তোমাদের জন্যই ভিডিওগুলো শ্যুট করা হচ্ছে, তোমরা অ্যাপ্রিসিয়েট করলে আরও ভিডিও তৈরি করব। আর যদি তোমাদের অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে আমি হতাশ হয়ে পড়ব। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল, টেক কেয়ার, বাই বাই।